Hi Baba. Hello vlog. Welcome to my guys. Hey Sainik. Hey Khisti, dude. Khali Khisti. Khali baje baje kotha. পাঁচটা সতেরো বাজে, তখন ধরে ইয়ার্কি হচ্ছিল আমাদের সাথে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠেছি, আজকে আমাদের প্রথম কলেজ। অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম, অ্যালার্ম বাজে শুনতে পাচ্ছ, যাতে তাড়াতাড়ি উঠতে পারি। একে তো তাড়াতাড়ি ওঠার অভ্যেসটা ঠিকঠাক নেই, তাও উঠে যাই নটা পাটা হয়ে যায়। এত ঘুম পাচ্ছে চোখ খুলতে পারছি না, তাও চেষ্টা করে উঠেছি। একটা বন্ধু ওঠালো যার নাম সুমিত, সে ফোন করেছিল, সেও ওঠালো। তারপর আমি সবাইকে ওঠালাম ফোন করে করে, সবাই একসাথেই যাব। ছোটবেলায় স্বপ্ন ছিল যে কোনোদিন একদিন কলেজ যাবো, কীরকম লাইফ হবে, তো সেটা আজকে হবে। দেখা যাক কি হয় না হয়, কিছুই জানা নেই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। তো রেডি হয়ে গেছি, এইও এসে গেছে এবার বাইক। আমাদের বাইকে বাইক নিয়ে যাব, অনেক বন্ধুরাও আছে। এবার একজনের জন্য দাঁড়িয়ে আছে অবশ্য। হ্যাঁ, এবার ফার্স্ট টাইম কলেজ কিরকম হবে কেউ জানে না। স্কুল ছাড়ার লাস্ট টাইমটাও একটা ব্লগ করা হয়েছে, তাই কলেজে যখন উঠছি সেটাও না হয় একটা ব্লগ করা হোক, সবাই না হয় দেখুক জিনিসটা। জানি সবাই কলেজ পড়ে, বাট আমাদের কাছে তো এটা ফার্স্ট, সত্যি ফার্স্ট। তাই আমাদের টাইমে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স না, কেমন লাগবে, কি হবে, এত ছেলে মেয়ে থাকবে, ফার্স্ট টাইম একটা কলেজ, এত বড় কলেজ, কি হবে না হবে, সেই নিয়ে একটা ব্লগটা ভালো। দেখো করা যাক, করে দেখো ঠিকঠাক করে মানিয়ে গুছিয়ে সবই ভালো লাগবে। দেখো ড্রেস আপটা, দেখো কুতো পরেছি, কেমন লাগছে চুলটা, কেমন ছিল দেখতে আর কেমন হয়ে গেল চুলটা। আসলে কালকে আসলে চুলটা কি বলে শ্যাম্পু করেছিলাম, প্রলয় আসছে। মানে প্রলয় মানে কি, বন্ধু প্রলয় আসছে। আকাশে তো এমনি ঝড় ঝাপটা দেখতেই পাচ্ছি, ওয়েদারটা ঠিক নেই, কখন যখন তখন বৃষ্টি আসতে পারে। তো আসুক, এসে আরো সব কটাকে তুলে একবার ডাইরেক্ট কলেজে, ঠিক আছে। বাইদাবে এসে গেছি কলেজে এসে এই অবস্থা, চুল ফুল পুরো কেটে গেছে। তার থেকেও বড় কথা হচ্ছে এইটা, এই যে সব ফর্ম ফিল আপ করতে করতে অবস্থা আমাদের খারাপ। আমাদের ভাইও ফর্ম ফিল আপ করছে, আমার কমপ্লিট বলতে গেলে। এবার ওখানে যাব, গিয়ে দেব খালি, ওই যে ওখানে দেব। তারপর ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন হয়েই একদম পারফেক্ট হয়ে যাবে কলেজে, মানে আমরা আসতে পারবো। তারপর দাবদাবাটা শুরু হবে, ঠিক আছে। তো এত এতজন আছে দেখতেই পাচ্ছ, আর আমাদের যে বেঞ্চ নেওয়ার কথা লাস্ট বেঞ্চ আমরা সেটাই নিয়ে নিয়েছি। আর আশেপাশে সব জায়গায় ওয়ার্কিং চলছে। আর ওইদিকে আমাদের দত্তদা ফার্জি সেজেছে। দত্তদা একটু দেখি, দত্তদা ফার্জি সেজেছে। ও এ কপিরাইট খাবো বলিস না পাগলের মতো। আর এখানে পোলাওদা দেখি একটু প্লিজ। এইদিকে এইদিকে কি হলো ভাই, কি হলো, একটু আয় একটু আয়, কি হলো, হচ্ছে, হয়ে গেছে লাইন তো বাবা। এই যে লাইন দেখো খালি, লাইন কত লাইন। কি লিখবো, কি কি বল, কি বক্তব্য, কি বক্তব্য বল, কি বুঝতে পারছিস না। কলেজে উঠছে একদিকে ভালো লাগছে, ওর নাকি ফর্ম ফিল আপ করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমার এখানে সব কমপ্লিট, আমি এখানে রেখে দিয়েছি, চুপ কর, ঠিক আছে। চলো ফর্মটা ফিল আপ করি, তারপর এই যে লম্বা লাইনে দাঁড়িয়ে আছি আমরা, লাইন যে লেগেছে তো লেগেছে, আর ছাড়ার চেষ্টা করছে না। আর ওইদিকের ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো, তোমাদের গিয়ে দেখাই একটু, দাঁড়াও।
সলিড এখানেই মনে সোশ্যাল টোশাল হয় ওইদিকে গঙ্গা গঙ্গাটার ভিউটা খুব ভালো আর ওইদিকে ভিড় দেখছো কত ভিড় বিশাল ভিড় পুরো লাইনটা ভিড়ে ভর্তি আমরা ওই ভিড়ের মধ্যে লাইন দিয়েছি আপাতত দেখা যাক কি হয় একটু এলাম ব্লগের জন্য সাইডে ওয়েদারটা ভালো হয়ে গেছে তাও একটু মেঘলা মেঘলা করে আসছে প্রবেশ নিচে এ দেখো গঙ্গাটা দেখো এটা দেখাতেই এলাম তোমাদেরকে হাওয়া দিচ্ছে খুব ভালো যাই হোক শ্রীরামপুর কলেজ শ্রীরামপুর কলেজ আমাদের শ্রীরামপুর কলেজ দেখা যাক কি হয় চলো লাইনে যাওয়া যাক এখন লাইনে যাব পুরো ফিল আপ করি একবারে বন্ধুদের সাথে দেখা হচ্ছে তখন চলো কলেজে সব কিছু হয়ে গেছে এখানে দাঁড়িয়ে আমরা বিস্কুট খাচ্ছি অর্ধেক ছেলেপুলে ভেতরে আছে ওই কলেজ সামনে ওই যে আমরা এই কি স্কুল জানি না এটা এই বিধান কলেজের উল্টো দিকে স্কুলে দাঁড়িয়ে আছি সব কিছু হয়ে গেছে বাড়ি যাওয়ার পালা আমরা বন্ধুদের জন্য দাঁড়িয়েছিলাম কলেজের ভেতরে দাঁড়ানো ধাক্কা দিয়ে বার করে দিল গাইস দেখো গাইস আমি আমি ভেবেছিলাম ব্লগ করব কিন্তু এই 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 হারামিটার জন্য আমি ব্লগ করতে পারিনি কেন ও ব্লগ স্টার্ট করেছিল ও ব্লগ স্টার্ট করেছিল ও করেনি আমি কি করে বলবো এটা ঠিক আছে এটা এটা আছে আর আমরা করে নিয়ে সব বেরিয়ে গেছি ফর্ম টর্ম ফিল আপ করতে গিয়ে এত মাথায় হয়ে গেছে পাইনি চেষ্টা ভেবেছিলাম যে করব মাথা হ্যাং হয়ে গেছে মাথা হ্যাং হয়ে গেছিল না হলে করতাম এত কিছু এটা কি হলো ভাই দেখো বারিশ পড় রহা হ্যায় আমি যা রে ভাই ভাই টাটা চিও আপনা ঘর যা রে হ্যায় নাম বল কে যাও হাই হাই জো এ সব ছেলে লাগে কে রে ভাই দা পেজিএস ফ্যামিলি সাবস্ক্রাইব মুঝে পুর ছিলাম ধাক্কা মেরেই বার করে দিল ওখান দিয়ে সব সব দাদাগুলো না কে গুলো জানি না বুঝতেও পারছি না ফার্স্টে তো যা সিন হলো বাপ রে বাপ সেটা রেকর্ড করতে হলে ভালো হতো ঠিক আছে কিন্তু ওটা রেকর্ড হয়নি ওটা রেকর্ড হয়নি কারণ কি ওখানে সবাই ফিল আপ করছে এবার কি জানি কি হলো ম্যাডামটা বলছে গেট আউট গেট আউট এক্ষুনি বেরিয়ে যাও ঠিক আছে কোনো ব্যাপার না হলো তারপর আমরা পেছনে বসেছিলাম আমরা তো কিছুই করিনি ওখান দিয়ে একটা লোক এলো দাদা এলো মোটা করে আমাদের বন্ধুটাকে ধরলো ভাই বেরিয়ে যা ভাই বেরিয়ে যা এই বেরিয়ে যা এরকম ভাই বলছে রীতিমতো এরকম ভাই বলছে বেরিয়ে যা বেরিয়ে যা না জল খাবি না বেরিয়ে বলছে এই যে ছেলেটা আছে এই যে তাই পড়ে আছে এই যে ছেলেটা তোর কি করলো বল কি করলো তোকে ওই দাদাটা কি করেছিল আরে খাতাটা মুছে ফেলে তারপর কি বললো আমরা উল্টো দিকে বললাম চেনা ছেলে আমার মানে দাদার পাড়ায় থাকে ভয় তো পড়ে গেছে সাইডে বলছে ভাই কিছু মনে করিস আমরা বললাম দাঁড়াও বাইরে গিয়ে দেখে নেবো দাদাটা শুনতে পেয়ে বলছে ঠিক আছে ভাই কিছু মনে করিস না এমনি বললাম বলছো হয়তো তাহলে তোকে বার করে দেবে কাগজ ফাগজ মুড়ে দিয়েছিল কি করেছিল কাগজ মুড়েনি কাগজটা তুলে নি তুলে কিরম বলছিল ভিডিওটা শুধু মুধু বড় করছে ভাট বকছে এরা ভাট না মিথ্যে কথা বলছে বৃষ্টি পড়ছে আমাদের সব কমপ্লিট আমাদের দত্তদা ভেতরে তাই বলে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমার জুতোর লেসটা খুলে গেছে দাঁড়াও পড়েনি এ করিস না পড়ে যাবো এ করিস না করিস না এ ভাই কোলা লাগবে বুকে লাগবে এখনো পর্যন্ত আসছে না কেউ এই যে কলেজ দেখতেই পাচ্ছ কি সুন্দর কলেজ এই তো বাড়ি চল ভাই এরকম ভাই তো কন্টেন্ট হয়ে যাবে এই যে আমাদের মেন ক্যারেক্টার চলে এসছে খুব ঝামেলা হয়েছে
কত খুল খেয়েছি ধারণটাও খেয়েছি সাথে লেটও করেছি শার্টটা খেয়েছি কানেরটার জন্য কি বলছে তোদের দুজনকে কানের জন্য ঝেড়েছে হ্যাঁ প্রিন্সিপাল ঝেড়েছে অন্য কেউ না প্রিন্সিপাল কোথা দিয়ে ঝাড়লো প্রিন্সিপাল ঘুম থেকে প্রিন্সিপাল বলছে যে যাই ক্লাসে যাই তোদের সবাইকে শুধরে দেবো আমি মনে মনে ভাবছি ছোটবেলা থেকে মা বাবা শুধরাতে পারলো না তিন বছরে প্রিন্সিপাল শুধরে দেবে কি বলছে রে কি মনে হচ্ছিল আজকে নিজেকে খুব বড় বড় বিজ্ঞ মনে হচ্ছিল না বিজ্ঞর থেকেও বড় কিছু মনে হচ্ছিল কত সই করতে হয়েছিল যেন গাড়িতেও এত কিনতে সই লাগেনি হ্যাঁ এত সই প্রিন্সিপালের নাম কি রে এ প্রিন্সিপালের যাই নাম হোক তুমি ভদ্র ছেলে ভদ্র থাকো বুঝেছো সব বসে আছে টায়ার্ড হয়ে এই যে আমাদের এটা হচ্ছে সৌদামিনী সংসার আমাদের সৌদু এই আমি তো কেটে দেবো তুই কি বলবি তুই বল বল আমি কেটে দেবো কিছু বলবি বল বল জয় কর আরেকটা আমাদের সৈনিক আসছে কেমন লাগছে সৈনিক এই খিস্তি তুই খুলি খিস্তি খুলি বাজে বাজে কথা কটা বাজে বলে দে পাঁচটা সতেরো বাজে এখন ধরে ইয়ার্কি হচ্ছিল আমাদের সাথে আসতে বল পেছনে আবার বলবে তোমরা কি বলছো গো আমাদের সাথে আজকে পুরো মজা হয়ে গেছে আমার আরো দেরি হয়েছে কোন ছেলেটা যে কটা আমার সব ফিল আপ ছিল সব স্টেপেল খুলে দিয়ে আলাদা আলাদা করে দিয়ে উলট পালট করে দিয়ে আমাকে দিয়ে দিয়েছে সেরা সেরা ও টপ ক্লাস কি হয়েছে এই জন্য বললাম এটা কতটা শোন শুনলে তো যা আমার সব কিছু উলট পালট করে দিয়েছে তার জন্য আমার আজকে এত দেরি হলো এই ছেলেটাকে আজকে প্রতিবাদ চাই বাড়ি যাওয়ার পালা আমার গাড়ি হচ্ছে সামনে আছে বাবা গাড়ি ঢুকে গেছে উড়ে বাপরে বাপ ওই যে গাড়ি আমার সামনে আছে ঠিক আছে মানে পোলাউদা গাড়ি ঘোরাবে ভালো কথা বলছি শোন গাড়ি যদি আস্তে আস্তে না চালা ঝাঁপ মেরে দেবো সত্যি বলছি অবস্থা খারাপ হয়ে গেছে দেখাতে পারবো না বলতে আর কোথায় কোথায় ফেটেছে তিনজনকে নিয়ে চালালো এখনো পর্যন্ত আসেনি সবার আগে আমরা এসেছি ও সব ঢুকেছে এবার গিয়ে ঢুকলো কি পরিস্থিতি ও কি রে কি পরিস্থিতি রে হ্যাঁ আমরা তো সব ঢুকে গেছি কি হলো রে সব এখানে এসে গেছে বলে গেল একটু গাড়িটা চালাতে ওই যে তাহলে বুঝতে পারছো কি পরিমাণ মেন্টাল পেশেন্ট হয় বুঝলে আজকের ভিডিওটা বেশি বড় করছি না এতটাই থাকুক কলেজের ভিডিও আরো আসবে এটা আশা করি কারণ কি কলেজে ক্লাস করাটাও তো যখন ঢুকবো তখন এন্ট্রিটা তো একটা একটু দেখাতে হবে না তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি রাখছি আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে প্লিজ ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবে না এই ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো আর বলো কেমন লাগলো কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে কী ধরনের লেগেছে আর কী কীরকম ভিডিও আমি করতে পারি প্লিজ জানিও তো এতটাই ভিডিও রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন বাই।